রেডিও ভেরিটাস এশিয়া বাংলা সার্ভিস থেকে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ মুসলিম ধর্মাবলম্বী ভাই বোনেরা পালন করছে ঈদ, আর সেই ঈদ উপলক্ষে রয়েছে একটি বিশেষ অনুষ্ঠান, ঘরে ঘরে ঈদের আনন্দ। শুরুতে আপনাদের রেডিও ভেরিটাস এশিয়া বাংলা সার্ভিসের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। খুশি আজ মুসলিম ধর্মাবলম্বী ভাই বোনেরা যথাযথ ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে বিপুল উৎসাহ উদ্দীপনায় ঈদুল আজহা পালন করছেন। আজকের এই দিনটিতে নতুন পোশাক পরে পাড়ার প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের বাড়ি যায়, কুশল বিনিময় করে, প্রত্যেক বাড়িতে উন্নত মানের খাবার প্রস্তুত করে থাকেন। কুরবানির ঈদকে ঈদুল আজহা বলা হয়। ঈদুল আজহার দিন আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে পশু জবাই করা হয় তাকে কুরবানি বলা হয়। মানুষ কুরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভে ধন্য হতে চায়। ঈদুল আজহার লক্ষ্য হচ্ছে সকলের সাথে সদ্ভাব, আন্তরিকতা এবং বিনম্র আচরণ করা, পরস্পরে কুশল বিনিময় করে আনন্দ ভাগাভাগি করে নেয়, জীবনকে স্বাচ্ছন্দ্যময় এবং আন্তরিক মহানুভবতায় পরিপূর্ণ করে। আদমের সময় থেকে চলে আসা কুরবানির প্রথা পরবর্তীকালে সকল নবী রাসুল তারা আল্লাহর নামে কেবল তারই সন্তুষ্টির জন্য কুরবানি করে গেছেন। এ কুরবানি কেবল পশু কুরবানি নয়, নিজের ক্ষুদ্রতা, স্বার্থপরতা, হীনতা, দীনতা, আমিত্ব এবং অহংকার ত্যাগের কুরবানি, উৎসর্গকৃত পশু যা এক আল্লাহর উদ্দেশ্যে জবাই করা হয়। আত্মীয় স্বজন, বিশেষত দুঃখী দরিদ্রজনের মধ্যে যা বিতরণ করে আল্লাহর নির্দেশ মোতাবেক তার সান্নিধ্য লাভ করার চেষ্টা করা হয়। কুরবানি শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, বরং পরিশুদ্ধ জীবন গঠনের নিয়মতান্ত্রিক অনুশীলনও বটে। রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগকে প্রথমেই ধন্যবাদ জানাই এমন শ্রোতাবান্ধব একটি অনুষ্ঠান করার জন্য। আসন্ন পবিত্র ঈদুল আজহা সকল মুসলিম উম্মার জন্য এক পরম পাওয়া। এই দিনে আমরা সকলে পশু কুরবানি করে থাকি। সকলের মনের পশুত্বকে কুরবানি করা হয়। আমরা সবাই হিংসা বিদ্বেষ ভুলে একত্রিত হই। এই অনুষ্ঠানের মাধ্যমে রেডিও ভেরিটাস এশিয়ার প্রতিপক্ষকে এবং তার সকল শ্রোতা দর্শককে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। ঢাকা থেকে আলো আহমেদ। আমাদের মাঝে পবিত্র জিলহজ মাস ফিরে এসেছে। এই মাসে সমগ্র দুনিয়া থেকে আল্লাহর বান্দাগণ কাবা ঘরের দিকে অভিমুখী হচ্ছে। একদিকে হাজিরা হজের কাজ সম্পূর্ণ করার প্রতিশ্রুতি নিচ্ছেন, অন্যদিকে আমরা আল্লাহর দেওয়া বিধান কোরবানির প্রস্তুতি গ্রহণ করছি। কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক বিশেষ অনুগ্রহ, কেননা বান্দা কোরবানির মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হতে পারে। শরীয়তের দৃষ্টিতে 10 জিলহজ হতে 12 জিলহজ সন্ধ্যা পর্যন্ত নির্দিষ্ট পদ্ধতিতে আল্লাহর সন্তুষ্টির জন্য পশু জবাই করাকে কোরবানি বলে। কোরবানির ইতিহাস মানব সৃষ্টির শুরু থেকেই কোরবানির বিধান চলে এসেছে। প্রত্যেক উম্মতের এবাদতে এ কোরবানি ছিল একটি অপরিহার্য অংশ। মানব ইতিহাসের সর্বপ্রথম কোরবানি হযরত আদম আলাইহিসসালামের দুই ছেলে হাবিল ও কাবিলের কোরবানি। আন্তরিকতা ও উদ্দেশ্যের সততার কারণে হাবিলের কোরবানি কবুল হলো, কিন্তু নিষ্ঠার অভাব ও অমনোযোগিতার কারণে কাবিলের কোরবানি আল্লাহর কাছে প্রত্যাখ্যাত হলো। কোরবানির ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত ইসমাইল আলাইহিসসালাম। মহান আল্লাহর জন্য হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সর্বোৎকৃষ্ট ত্যাগ এবং হযরত ইসমাইল আলাইহিসসালামের
আত্মোৎসর্গ আল্লাহর কাছে এতই পছন্দনীয় হল যে তিনি ইব্রাহিম আলাইহিসসালামকে আপন বন্ধুরূপে খলিলুল্লাহ গ্রহণ করলেন। শুধু তাই নয়, মহান আল্লাহ তাকে মুসলিম জাতির পিতার আসনে অভিষিক্ত করলেন এবং তার ছেলে ইসমাইল আলাইহিসসালামের পবিত্র বংশধারায় সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্থান ঘটালেন। তিনি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত ইসমাইল আলাইহিসসালামের ত্যাগের ইতিহাসকে চিরঞ্জীব করে রাখার জন্য সর্বকালের সব সচ্ছল মানুষের জন্য কুরবানিকে বাধ্যতামূলক করলেন। কুরবানির মৌলিক শিক্ষা, আমাদের জীবন, আমাদের সম্পদ সব কিছুই মহান আল্লাহর দান। পরম প্রভুর জন্য প্রিয় বস্তুকে উৎসর্গ করতে পারাই কুরবানির শিক্ষা। কুরবানির মাধ্যমে আল্লাহর কাছে বান্দার গোলামি প্রকাশ পায়, তার প্রভুর জন্য তার ভালোবাসা ও ত্যাগের মাত্রা নির্মিত হয়। আল্লাহর দান মানুষকে ফিরিয়ে দিতে আমরা কতটা প্রস্তুত, তারই একটি ক্ষুদ্র পরীক্ষা হল কোরবানি। কোরবানির গোশত গরিবদের মাঝে বিতরণ করে তাদের মুখে হাসি ফোটানো কোরবানির অন্যতম লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির তিন ভাগের এক ভাগ গোশত গরিবদের মাঝে বিতরণ করাকে মোস্তাহাব করেছেন। শুধু পশু নয়, পশুত্ব কোরবানি করাও কোরবানির অন্যতম উদ্দেশ্য। পশুর রক্ত প্রবাহিত করার সাথে আমাদের ভেতরের পশুত্বকেও কোরবানি করতে হবে। পশু কোরবানির মাধ্যমে ইমানের সাক্ষ্য প্রদান এবং পশুত্ব কোরবানির মাধ্যমে পরিপূর্ণ মানুষ হয় কোরবানির দাবি। কোরবানির মাধ্যমে ক্রোধ, হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, শত্রুতা ইত্যাদি পশুত্বকে দমন করে মানুষের সুকুমার বৃদ্ধিগুলোকেই জাগিয়ে তুলতে পারলে আমাদের কোরবানি সার্থক হবে এবং সমাজে শান্তির সুবাতাস ছড়িয়ে পড়বে। পরিশেষে আল্লাহর কাছে সকলের কোরবানি কবুল ও সুস্বাস্থ্য কামনা করছি এবং সেই সাথে রেডিও ভেরিটাস এশিয়ার সকল কর্মকর্তা, কলাকৌশলী, কর্মচারী এবং সকল শ্রোতা বন্ধুদেরকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আপনাদের সাথে এত সময় জুড়ে ছিলাম আমি এম জামাল আহমেদ সুবর্ণ, সভাপতি ভালোবাসি রেডিও শ্রোতা ক্লাব, কানকুর্দি, বোয়ালমারি, ফরিদপুর, বাংলাদেশ। কোরবানির ঈদের দিন অনেক মজা করি, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঢাকা থেকে বলছি আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রেডিও ভেরিতাস এশিয়ার সকল কর্মকর্তা ও শ্রোতা দর্শকদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঢাকা থেকে বলছি জানাতে। যদিও ঈদ উৎসব অনেক আনন্দের, কিন্তু এই বছর নিশ্চয় একটু ব্যতিক্রমী। সারা বিশ্বে রয়েছে করোনা ভাইরাসে আক্রান্তে জর্জরিত, তবু আমরা সবাই চেষ্টা করছি ঈদ উৎসব পালন করতে। আশা রাখব এই উৎসব পালন করার সময় আমরা সবাই সচেতন থাকব, আর সেই সচেতনতা পালন করে আমরা ঈদ উৎসব পালন করব। ঈদ হয়ে উঠুক আপনাদের সবার জন্য এক আনন্দময়। ঈদ মুবারক।